আমার বাড়ির অমতে আমি বিয়ে করেছি, আমার বাবা মায়ের মত ছিল না। যখন জানতে পারে তারা নানাভাবে ফোর্স করেছে, নানাভাবে আমাকে টর্চার করে ঘরে আটকে রাখার চেষ্টা করেছে, এবং লাস্টলি আমি না পেরে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এবং যেহেতু আমার বাবা ব্যাংকে চাকরি করেন, যথেষ্ট বিত্তশালী পরিবারের মেয়ে আমি, কিন্তু সেই হিসেবে আমার হাজব্যান্ড অতটা ফিনান্সিয়ালি স্ট্রং নয়, সেটাই প্রধান কারণ এই বিয়ের ওই অমত করার। এবং আজ পর্যন্ত যে হ্যারাসমেন্টটা হয়ে যাচ্ছে আমাদের প্রতি, একটা দিনের জন্য শান্তি পাইনি, শান্তি শুধু না, কোনো রকম নিশ্চয়তা নেই লাইফে। এমনও হুমকি আমি শুনেছি যে কোনো সময় আমার হাজব্যান্ডকে রাস্তাঘাটে মেরে ফেলা হবে, প্রাণে মেরে ফেলা হবে, বা এমনভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেওয়া হবে যেটা বোঝা যাবে না যে তাকে মার্ডার করা হয়েছে। সেভাবে আমাদের কিছু বলাও হচ্ছে না, শোনা হচ্ছে না। শুধু একটাই কথা বলেছে, আপনারা থানায় আসুন। এবং একটা জিনিস বারবার মেনশন করেছেন, কেন করেছেন জানি না, যে এই বিষয়টাকে ওনারা পার্সোনালি দেখতে চান, অফিসিয়ালি না গিয়ে। তো আমরা যেটুকু করেছি আইনের সাহায্য নিয়ে এবং সম্পূর্ণটা অফিসিয়ালি করেছি, ওনারা বলছেন যে পার্সোনালি দেখছেন বিষয়টা। হ্যাঁ, বলছেন যে পার্সোনালি দেখছেন, ওনারা অফিসিয়ালি কিছু করছেন না। এটা কি দমদম থানার পুলিশের কাছ থেকে এই উত্তর পেয়েছেন? হ্যাঁ, দমদম থানার পুলিশের কাছ থেকে। আমার বউকে আমি বিয়ে করেছি, তাকেই আমি কিডন্যাপ করেছি। আমার আমার মানে আমার বউয়ের মা প্রথম যখন চুরি কেস দিল, এফআইআর কপিতে লিখেছে, তার মেয়ে সোনা চুরি করে একটা ছেলের বাইকে করে পালিয়ে গেছে, তার সাথে নামটা জুড়েছে আমার। তার 5 মাস পরে দিচ্ছে আমি ওকে কিডন্যাপ করেছি, আমার বউকেই আমি কিডন্যাপ করেছি। এটা কি করেছে? সব থেকে বড় কথা, পুলিশ সব জেনে কেন এইগুলোকে আটকালো না? আজকে আমি নাজাল হয়ে আছি, আমি একটা অসুস্থ লোককে নিয়ে ট্রেনে বাসে অটোতে দৌড়াচ্ছি, সে প্রেগনেন্ট, সে 2 মিনিট অন্তত বসে বসে রাস্তায়, আমি কি করে কোর্টে অ্যাটেন্ড করব, কটায় ঢুকবো, কটায় আমি কাজ করব, আমার নিজের পার্সোনাল যে কাজ করি সব বন্ধ। আমার পক্ষে আমি আর পাচ্ছি না, কাগজ জমা দিতে বলছে বড়বাবুর সাথে দেখা করতে, বড়বাবু যদি মনে করে আইও কে বলবে, আইও রিসিভ করবে, রিসিভ করে তবে বড়বাবু যাবে ডেট দেবে, তবে ব্যারাকপুরে গিয়ে আমি বেলে রে করবো, আমি কোথায় যাব, কার কাছে যাব, তারপর নিজের কাজ কর্ম আছে, আমি সব বন্ধ, আমি আজকে 8 মাস ধরে পুরো বসা। যারা টিভিতে দেখছেন তারা নিশ্চয়ই আপনাদের পাশে আছে, আপনাদের তো একটু শক্ত হতে হবে। মনামি, আমার এখানে একটাই বক্তব্য যে এই পরিস্থিতি থেকে যেন আমাদেরকে সাহায্য করা হয়, যাতে আমরা একটা সুস্থ জীবনযাপন করতে পারি। এই পরিস্থিতি থেকে যেন এরকম হ্যারাসমেন্ট যেন আর না করা হয় আমাদেরকে। আজকে দেখতে পাচ্ছেন একটা ছেলে এরকম কন্ডিশন কখন হতে পারে, কত প্রেশার নিতে পারে একটা মানুষ, এত প্রেশার এভাবে নিয়ে থাকা সম্ভব নয়। আমার এরকম একটা কন্ডিশন হয়ে গেছে, এত আমি ভুগছি, এক সময় মনে হয় নিজেকে সুসাইড করিনি, আমি কোথায় যাব, আমি এই দুটো রোগীকে দেখবো না, নতুন যে আসে তাকে দেখবো না, নিজে কিছু করব? আপনি বাবা হতে চলেছেন এইসব কথা ভাবছেন? আমার কিছু করার নেই, আমি কোন দিকে যাব? কোর্টে টাকা দিতে দিতে আমি বলছি তুমি নিশ্চয় এখন, এবং কোনো রকম নিরাপত্তা আমরা আজ পর্যন্ত পাইনি। পয়লা বৈশাখের দিন থেকে আবার আমার বাড়িতে পুলিশ আসে এবং নানানভাবে এনকোয়ারি করতে থাকে। 6 তারিখে মারধর করেছে, 7 তারিখে আমার মিসেস বউ গিয়ে থানায় লিখিত জমা দেয়, ওটাই কন্টেন্ট নট ভেরিফাইড বলে পাঠিয়ে দিয়েছে। তারপর এই কিডন্যাপিংয়ের কেসে তারপরের দিন আমরা কোর্টে গিয়ে কোর্ট থেকে একটা কেস করি, সেটাও কোনো সুরা আজ অবধি হয়নি। তো তারপরে পুলিশ উত্তম কুমার সরকার এসে আমাকে বারবার বলছে আপনি বড়বাবুর সাথে পার্সোনাল দেখা করুন, বড়বাবু আপনাকে পার্সোনালি এই কেসটাকে দেখছে। আমি একটা কথা বুঝে পাচ্ছি না যে বড়বাবু এই কেসটাকে কী পার্সোনাল দেখবেন,